হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যাগেন এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো এমন কিছু গাছ, যে গাছগুলো ঘরের মধ্যে লাগানো যায় আর ঘরের ভিতরেই সার্ভাইভ করতে পারে, আর ঘরে রাখলে ঘর গরমের দিনে ঠান্ডা থাকে এবং খুব ভালো অক্সিজেন পাওয়া যায়। তো চলো দেখা যাক সেই গাছগুলি। দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে সুপার স্প্লেন্ডার। তো আজকে যাবো সুপার স্প্লেন্ডার বাইক নিয়ে। তো চলো জলদি জলদি যাওয়া যাক, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তো দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি নর্থ বেঙ্গল টু নর্থ ইস্ট ন্যাশনাল হাইওয়ের দিকে, আর এখানে হাইওয়ের উপরে রয়েছে প্রচুর রং বেরঙের কৃষ্ণচূড়া ফুল। সত্যি ফুলগুলো অনেক সুন্দর। আই থ্যাংক ইউ টু দ্যাম হু হ্যাজ মেক দ্য ফ্লাওয়ার গার্ডেন অন দিস হাইওয়ে। তো অলরেডি চলে এসেছি আমি হাইওয়ের পাশে থাকা সেই নার্সারিতে, যেখানে রয়েছে প্রচুর অক্সিজেন গাছ। যেই গাছগুলি রুমের মধ্যেও বাঁচতে পারে এবং ভালো অক্সিজেন দেয় এবং ঘর ঠান্ডা রাখে। এখানে প্রচুর গাছ রয়েছে, ইনডোর প্ল্যান্টস। তো এত সব গাছের নাম জানি না, ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি, তাহলে দেখতে পাবে এখানে কী কী গাছ রয়েছে। ক্যাকটাস গাছ রয়েছে প্রচুর, আর এগুলো পাতাবাহার জাতীয় গাছ, কী নাম জানি না। এটা হলো মানি প্ল্যান্ট। এখানে যে দেখা যাচ্ছে কলা পাতার মতো গাছগুলি, এটা হলো ডিফেন ভিলিয়া। যাদের গার্ডেনিং করতে ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর গাছপালা বাগান দেখতে পাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সো বি হ্যাপি, মেক হ্যাপি, বেস্ট ব্লাক, বাই দ্য নাইস ডে। আই ক্রসিং থাউজেন্ড মাইলস, I crossing thousand miles, I crossing thousand miles, I crossing thousand miles, it is so many times and destinations.